যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাইবা হলো পত্র লেখার সকল কারুকাজ। কাচল যদি শিথিল থাকে নায়ক তাহেলাজ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। নমস্কার, বাংলা গান বাংলার প্রাণ সুরের খেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন বাংলা গান বাংলার প্রাণ সুরের খেয়া সেজে ওঠে নতুন নতুন শিল্পীদের হাত ধরে সুন্দর সুন্দর গানে। আজও কিন্তু আমরা শিল্পী হিসাবে পেয়েছি মৌসুমিকে। মৌসুমি, প্রথমে জানবো কেমন আছো আজকে? খুব ভালো আছি। আচ্ছা মৌসুমি, কেমন লাগছে সুরের খেয়াতে? খুবই ভালো লাগছে এখানে এসে আমার। আচ্ছা, আজকে আমাদের মৌসুমি কী ধরনের গান শোনাচ্ছে একটু শুনে নেবো প্রথমেই। যাওয়ার আগে ওকে বিয়ের সম্পর্কে একটু কিছু জানতে চাইছিলাম, কিন্তু যে গানটাও শোনালো এই গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম এটা একদম হাজব্যান্ডের কথা মনে করে এই গানটা সিলেক্ট করেছে কি, তাই তো? আচ্ছা আমি বলো, বিয়ের আগে হ্যাঁ মেয়েদের একটা ঘর কেমন হবে একটা স্বপ্ন থাকে যেটা তুমি গাইলে, তোমার কী স্বপ্ন ছিল নিজের ঘরটা সম্পর্কে? একটা ছোটো ঘর কেমন হওয়া উচিত ছিল?
সেরকম কি পেয়েছে মৌসুমী? হ্যাঁ একদম একদম। এর হাজবেন্ডের কথায় আসি, কতটা হেল্প করে, কতটা সাপোর্ট করে সব ব্যাপারে? সমস্ত ব্যাপারটাই ও সাপোর্ট করে, আমি যেটা বলি সেটাই হয়, মানে সমস্ত কিছুই সাপোর্টিং ও খুব। বাহ, আর আমার গান করার এখানে আসার পিছনেও আমার হাজবেন্ডের অনেকটাই অবদান আছে। বাহ বেশ, তাহলে এরপরে কি গান শুনছি? এসো প্রিয় মনোরাঙায়। বাহ, ঠিক মতোই করছো? কত বড় হয়েছে বেবি? বয়স, এবং ও নিজেও এখন গান করছে। বাবা বেশ ভালো, তার কথা পরে আসবো আমরা, কিন্তু পরে গানটা যাবো। কি গান শোনাচ্ছো আমাদেরকে? ঝুমঝুম ঝুমরা নাচ, নেচে কে ঝুমু নাচ, তাই তো? ঝুমু, ওকে চল। শৈল
পাশে টুলটুলে চোখে হাসি, চাকরা চুলের পাশে টুলটুলে চোখে হাসি, কতই ছলে মৌরলা মাছ যেন খেলে বেড়াই গো কালো জলে, মৌটুসির মৌ ফেলে ভোমরা রায় তাকিয়ে গুরুজনের মতো বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে, আমলকি গাছে আড়ালে লুকিয়ে দেখি সে দেখতে কিতা পেলো গো, দেখতে কিতা পেলো গো ঝুমরা নাচ নেচে কি এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কি এলো গো, শৈল দেখে আয় শৈল দেখে আয় ঝুমরা নাচ দেচে কি এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কি এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কি এলো গো। খুব সুন্দর সুন্দর গান সিলেক্ট করে এনেছে, একটু অন্যরকম তাই তো, একটু অচেনা গানও আছে চেনা গানও আছে নজরুল গীতির। আচ্ছা মৌসুমি, মায়ের কাছে তোমার গান শেখা, হ্যাঁ এরপরে মেয়ে গান শিখছে তোমার কাছে, হ্যাঁ এরকম থেকে ইচ্ছা আছে মায়ের মতো মেয়েও যেন গানের জগতেই থাকুক, এরকম ব্যাপার? হ্যাঁ একদম ইচ্ছা আছে, ইচ্ছা আছে গান করুক। আচ্ছা কি করে এখন, ও তো 6 বছর ছোট। হ্যাঁ ও ডান্সও শেখে, আচ্ছা তার সঙ্গে গান করে ড্রয়িংও করে। বাবা প্রচুর দায়িত্ব চাপিয়ে দিয়েছো একসাথে। আচ্ছা বেশ, এবার তুমি আবার কি গান শোনাচ্ছ আমাদেরকে? আমি আকাশে আর ছড়িয়ে দিলাম প্রিয়। আচ্ছা চলো। আমারই কথার ফুল গো, আমারই গানের মালা।
আজ আমাদের গানের আসরে তবলাতে আছে সন্তুদা, কিবোর্ডে আছে অজিতদা, মলয়দা রয়েছেন গিটারে, অরবিন্দদা রয়েছেন অক্টোবরে। ফিরে আসি মৌসুমীর কাছে। মৌসুমি, একগুচ্ছ নজরুলগীতি শুনতে শুনতে হারিয়ে গেছিলাম আমরা সবাই, এইবার তো আমাদেরকে একদম শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছো তুমি গানে গানে। শেষ গান কি গান গাইছো? ওগো প্রিয় তব গান। আচ্ছা বেশ। পতা কর্ণফুলি
খেয়াতে সকল শিল্পীদের সুন্দর সুন্দর গান শুনতে হলে আপনাকে সার্চ করতে হবে ইউটিউবে সুরের খেয়া।